দিনাজপুরের বিরামপুরের সপ্তম শ্রেণির এক কিশোরী পরিবর্তিত হয়েছে কিশোরে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বিষয়টি নতুন নয় বলে স্বাভাবিকভাবেই নিয়েছে পরিবার হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান দিনাজপুরের বিরামপুর উপজেলায় জোতবাণী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের করম আলীর এক ছেলে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার তিন মাস আগে হঠাৎ করে বড় মেয়ে নাইমা আক্তার লিয়া ছেলেতে রূপান্তরিত হয় এরপর নিজের পরিবর্তনের কথা জানায় পরিবারকে প্রথমে কেউ বিশ্বাস না করলেও পরে শারীরিক পরিবর্তনগুলো চোখে পড়তে শুরু করে প্রথমে ভয় পেলেও পরবর্তীতে স্বাভাবিকভাবেই মেনে নেয় পরিবার রিয়ার নাম পরিবর্তন করে রাখেন নাইম হোসেন আম্মুকে বলছে আম্মু এরকম ব্যাপার হয়ে গেছে তাই আমি ওর আমি বললাম তুমি তুমি ভালোভাবে জানে নেও তো হয়তো শরীরের ব্যাপার হয়তো অনেক ভুল তুলটি হয়তো করতে পারে এবার সকালবেলা বললাম যে ঠিক আছে ভালো না আমি শরীর তো ভালোভাবে করলে দুটো হয় আমি কে আচ্ছা ঠিক আছে গাউ গোসল করো গা গোসল করে নামাজ পড়ো নামাজ পড়ার পর তুমি বাসরা আরেকবার যায় তুমি ভালোভাবে যাচাই করো তোরা মা যা আরেকবার যাচাই যা আসা করে দেখলো যে এটা না এটা সঠিক আলার মঙ্গলবারের রাত্রে ঘুমাইছে বুধবারের দিকে সকালে উঠে আমাকে বলতেছে যে এরকম এরকম তারপর আমি দেখলাম হ্যাঁ নাইম এলাকার চতুরপুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে এমন পরিবর্তনে তার কোনো সমস্যা হচ্ছে না বলেও জানায় সে আমি মঙ্গলবার রাতে শোয়ার পর মানে বুধবারের সকালে দেখতেছি মানে মেয়ে কি ছেলে হয়েছে আমার দাদির কাছে বলছিলাম আর আন্টির কাছে বলছিলাম নাইমকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কৌতূহলী প্রতিবেশীরা মানে প্রত্যেক দিন গেলে আমি তার সঙ্গে মানে সালাম বিনিময় সে করে আমার সঙ্গে এই হিসাবে আমার জানা মতে সে তো মেয়ে কিন্তু এখন আল্লাহর হুকুম মহান রাব্বুল আলমিন হয়তো এইটাই তার ভাগ্যে মানে ইয়ে ছিল যার কারণে আল্লাহ তাকে পুরুষ বানাইছেন এই গুণাগানা শুনতেছি এই আগামী কাল থেকে এটা প্রকাশ হয়ে যায় মেয়েটা ছেলে হয়েছে মেয়ে থেকে ছেলে হয়েছে সেখান থেকে দেখতে আসছি আজকে আসে যে দেখলাম পাঞ্জাবি পরে বসে আছে সম্পর্ক আমাদের ভাগনি হয় খেলাধুলা একটা চলে সব ছেলে মেয়েদের সঙ্গে করছে পাঞ্জাবি পরে আছে মনে করেন যে প্যান্ট পরেছে আবার পাগড়ি দিছে সব এগুলা পরে আসার পিছনে চুল দেখলাম যে পিছনে চুল উঠে উঠে যাচ্ছে আর কি ছোট ছোট চুল এটাকে দেখলাম চেয়ারে বসে আছে পাঞ্জাবি প্যান্ট শার্ট পরে ছেলে থেকে মেয়ে হওয়া এটি কোনো বিরল ঘটনা নয় এটি জিনগত এবং হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে প্রথমে না বোঝা গেলেও বয়স বাড়ার সাথে সাথে এটি বোঝা যায় বলে জানায় চিকিৎসক তার অ্যাডাল্ট বয়স চলে আসে বা পিউবার্টি বয়সটা চলে আসে তখন আসলে আমরা বুঝতে পারি যে তার এরকম লক্ষণ দেখা যাচ্ছে কারণ এটা আসলে একটা হচ্ছে ক্রোমোজম আমাদের যে জন্মের যে আমরা ছেলে হব না মেয়ে হব এটার জন্য আসলে নির্ভর করে একটা ক্রোমোজমের ব্যাপার আছে এই ক্রোমোজমেরও আবার হচ্ছে কিছু আরও সূক্ষ্ম ব্যাপার আছে যে জেনেটিক্স বলেও একটা ব্যাপার আছে এই জিনগত সমস্যার কারণে বা আমাদের হরমোনগত কিছু ইমব্যালেন্স থাকার কারণে আসলে তার জন্মের সময় এই সমস্যাগুলো ডেভেলপ করে কিন্তু এটা তৎক্ষণাতে এটা রেজাল্ট পাওয়া যায় না লেখাপড়ার পাশাপাশি নাইম ফুটবল সহ বিভিন্ন খেলাধুলায় পারদর্শী নাইমের স্বপ্ন বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হবে সে মৌসুমী রহমান আর টিভি